السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، عما بعد. হযরত ইরমাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধে শহীদগণ ও ঘরে বিছানায় মৃত্যু ব্যক্তিগণ মহামারীতে মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে পরওয়ারদিগারে আলমের নিকটে দাবি পেশ করিবেন। শহীদগণ বলবেন, এরা আমাদের ভাই, কারণ তারা আঘাতে নিহিত হয়েছে যেরূপ আমরা নিহিত হয়েছি। আর ঘরে বিছানায় মৃত্যুগণ বলিবেন, এরা আমাদের দলভুক্ত, এরা তাদের ঘরে মরেছে যেরূপ আমরা মরেছি। তখন আল্লাহ তাআলা বলিবেন, এদের শরীরে আঘাতের দিকে দেখো, এদের আঘাত যদি শহীদদের আঘাতের অনুরূপ হয় তাহলে তারা শহীদগণের অন্তর্ভুক্ত হইবে এবং শহীদগণের সঙ্গেই থাকিবে। পরে দেখা যাবে যে তাদের আঘাত শহীদগণের আঘাত অনুরূপ। আহমদ ও নাসাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারী প্রত্যেক মুসলমানের জন্য শাহাদত স্বরূপ। হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রত্যেক মুসলমান মহামারী আক্রান্ত হয়ে মরলে শাহাদতের অনুরূপ মৃত্যুবরণ করিল। এখানে মুসলমান হওয়ার জন্য শর্ত, যদি বিধর্মী মহামারীতে মারা যায় তাহলে তারা কিন্তু শহীদের অন্তর্ভুক্ত হইবে না। রসুলের কথা অনুযায়ী বোঝা যায় যে শাহাদতের মৃত্যু অনুযায়ী ওই ব্যক্তি মরবে যে ব্যক্তি মুসলমান, আর মুসলমান ওই ব্যক্তি যে পরিপূর্ণ ইসলামের উপর চলেছে, যে পরিপূর্ণ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলেছে তাকেই মুসলমান বলা হয়। আর মুসলমান হতে হলে ঈমান লাগবে, ঈমান আর তাকওয়া ছাড়া কাউকে মুসলমান বলা যায় না। আর মুসলমান হতে হলে আল্লাহ তাআলার উপর ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার মধ্যে